বিভিন্ন সময় সংবাদে শিরোনাম হয় নিয়োগকাণ্ডে দুর্নীতির কথা, কিন্তু ভাবুন তো, আপনার চাকরিতে যে টাকা বেতন পাওয়ার কথা ছিল তার থেকে 40% বেশি বেতন পাচ্ছেন, তখন আপনি কি করবেন? চোখ কপালে ওঠার এক নিয়োগকাণ্ডই ঘটেছে স্কটল্যান্ডের নির্জনতম একটি দ্বীপে। এ দ্বীপে হাসপাতালে নতুন চিকিৎসক নেওয়া হচ্ছে, আর সেই পদের জন্য বেতন ধরা হয়েছে 1,50,000 পাউন্ড বা 2,09,00,000 টাকার বেশি। এছাড়া একই এলাকায় আইল অফ রামে প্রাথমিক স্কুলে আছে 5 জন শিক্ষার্থী, নার্সারিতে পড়েন আরও 2 জন শিক্ষার্থী। এই 7 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আর এই শিক্ষকের বেতন হবে 68,000 পাউন্ড বা 94,00,000 টাকার বেশি। এত বেতনের অন্যতম কারণ হলো স্কটল্যান্ডের এই দ্বীপে নতুন মানুষের আবাস ঘটানো। বেনবেকোলা মেডিকেল প্র্যাকটিসের উপর ভিত্তি করে পশ্চিম অঞ্চলীয় দ্বীপে নতুন কর্মীদের আকৃষ্ট করতে সাধারণ বেতনের উপর 40% বেশি বেতন ধরার ঘোষণা দেওয়া হয়েছে। মূল শহর থেকে 90 মিনিটের ফেরি যাত্রায় এই দ্বীপে যাওয়া যায়। এখানে বিদ্যুতের মূল গ্রেড নেই, ছোট জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ দ্বীপটি লাল হরিণের অভয়াশ্রমের কারণে বেশ পরিচিত। এছাড়া দ্বীপটিতে সর্বশেষ 4 বছর আগে কিনলোচে 4টি নতুন বাড়ি তৈরি করা হয়েছিল।